ইডির মুখোমুখি হতে কিসের এত ভয়? কেন বারবার সমন এড়িয়ে যাচ্ছেন কেজরিওয়াল? দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 5 বার তলব করা হলেও কোনোবারই ইডির দফতরে হাজিরা দেননি তিনি। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্র তদন্তকারী সংস্থা। এবার আদালতের তরফেও দিল্লির মুখ্যমন্ত্রীকে কড়া নির্দেশ দেওয়া হলো। আগামী 17 ফেব্রুয়ারি আদালতে হাজিরা দিতেই হবে অরবিন্দ কেজরিওয়ালকে। বুধবার এমনটাই নির্দেশ দিল রাউস অ্যাভিনিউ আদালত। বুধবার রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিব্যা মালহোত্রা প্রাণোদিতভাবে কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির অভিযোগের মামলা গ্রহণ করেন এবং কেজরিওয়ালকে আদালতে হাজিরা দেওয়ার সমন পাঠান। আদালতের তরফ থেকে বলা হয়েছে, আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের 50 নম্বর ধারার অধীনে তদন্তকারী সংস্থা যে কাউকে তলব করার অধিকার রয়েছে, যাদের উপস্থিতি তদন্তের জন্য বা প্রমাণ সংগ্রহ বা পেশ করার জন্য প্রয়োজনীয়। তাই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই নিয়ম মানতে বাধ্য। আগামী 17 ফেব্রুয়ারি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কেন তিনি বারংবার ইডির হাজিরা এড়িয়ে যাচ্ছেন সে বিষয়ে জবাবদিহি করতে হবে তাকে। প্রসঙ্গত, দিল্লিতে 2021-22 আবগারি নীতি নিয়ে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর। এরপরে ইডি সিবিআই এই দুর্নীতি মামলা তদন্ত শুরু করেছে। আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মানীশ সিসোদিয়াকে। সেই মামলাতে জিজ্ঞাসাবাদের জন্য বারংবার তলব করা হচ্ছিল অরবিন্দ কেজরিওয়ালকে। গত বছরের 2 নভেম্বর থেকে শুরু করে 2 ফেব্রুয়ারি অবধি 5 বার কেজরিওয়ালকে তলব করেছিল ইডি, কিন্তু প্রতিবারই তিনি সমন এড়িয়ে গিয়েছেন। ইডির এই সমনকে বেআইনি বলেও দাবি করেছেন তিনি। এবার আদালতে হাজিরা দিতেই হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।